বিধ্বংসী আগুন ধুলিয়ানে, আগুনে ভস্মীভূত লাচ্ছা সামাই তৈরির কারখানা। বুধবার দুপুরে ধুলিয়ানে রতনপুর স্টেশন রোডে একটি কারখানার ভেতরই আচমকায় আগুন লেগে যায় বলে স্থানীয় সূত্রে জানা যায়। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। কারখানার ভেতরে কাজ করছিলেন বহু কর্মী। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাও। কিছুক্ষণ আগে আগুন লেগেছে ওই ইলেকট্রিক শর্ট হয়ে, আর এখনো পর্যন্ত অনেক লোকজন আটকে আছে। কিছু লোক ওই সাইড দিয়ে নামছে, আর কিছু লোক এই সাইড দিয়ে নামার চেষ্টা করছে, এবং ফায়ার ব্রিগেডের গাড়ি অনেক এসছে, দু তিনটা এসছে। দুটো মতন জল শেষ হলো, আর একটা লাগিয়েছে এখন বর্তমানে, এখন নিভাবার ব্যবস্থা করছে। দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা এতটাই বেশি যে আগুন নিয়ন্ত্রণে আনতেও বেগ পেতে হয় দমকল কর্মীদের। কিভাবে আগুন লাগলো কারণ জানা যায়নি। মাসুদ আলী রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।